কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত। কুমারখালী প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল হোসেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভালুকা গ্রামের আমেরিকা প্রবাসী প্রকৌশলী শহীদুল আলমের বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ ইউনিয়ন ফেডারেশন লস অ্যাঞ্জেলস বাফলা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন জাফর, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।